কেরল রাজ্য একমাত্র রাজ্য, ভারতবর্ষের একমাত্র রাজ্য যে রাজ্য সম্প্রতি মানে বিদ্যালয়ে একটা মানে এআই টিচার নিয়োগ করেছে। স্যার এগুলো কি লিখবো? অবশ্যই লিখবে। সম্প্রতি মানে বিদ্যালয়ে এআই টিচার মানে শিক্ষিকা মানে শিক্ষক না এআই শিক্ষক নিয়োগ করেছে সম্প্রতি কোন রাজ্য সরকার? ঠিক আছে, লেখো কেরল। কেরালা বিদ্যালয়ে আইরিস মানে যে টিচার যে শিক্ষিকা নিয়োজিত হয়েছে তার নাম হচ্ছে আইরিস। আইরিস নামে প্রথম এআই শিক্ষিকা লঞ্চ করলো কেরালা। স্যার এটা কি মার্চ মাসে সিএ লেখাচ্ছেন? হ্যাঁ, তো ভাবো তারা কতটা এগিয়ে গেছে। আর আমাদের এখানে সব কি আর বলবো ভাই, মাথা নত হয়ে গেছে। হ্যাঁ বলছি আবার, লেখো বিদ্যালয়ে আইরিস নামে এআই শিক্ষিকা লঞ্চ করলো কেরল রাজ্য। এটা মানে কি আইরিস নামে এআই শিক্ষিকা? মানে এআই এআই মিন্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখন মানে বর্তমান দিনে আর কি বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা গুরুত্বপূর্ণ পেশা হিসাবে নিযুক্ত হবে। আমাদের সমস্ত কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একাধিপত্য বিস্তার করবে, ঠিক আছে। আমরা এখনো পর্যন্ত যা কিছু করছি সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিন্তু মানে সবকিছু পরিচালিত হচ্ছে, আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। আমাদের আমাদের ফোনে বা আমাদের আমরা যা কিছু ইউজ করি মানে ল্যাপটপ ফোন যা কিছু ইউজ করি সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সেটা পরিচালিত হচ্ছে। মানে কি রকম, যে কোনো বিষয়ে আমরা মানে ফোনে বা মানে তোমরা আমি একটা জিনিস দেখলাম, যা কথা বলবে না সেই কথাটা তুমি যা দেখতে চাইছো ধরো ফেসবুক খুললে বা ইউটিউব খুললে তোমাকে সেইগুলো পাঠিয়ে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সবই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সম্ভব হচ্ছে, করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে সেটা করা হচ্ছে। মানে কি দেখো, এই মানে পৃথিবীতে তো বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা আলাদা। যাদের চিন্তা ভাবনা যেমন তাদের কাছে সেই ভিডিও চলে যায় বা তাদের কাছে সেই ইনফরমেশন চলে যায়, ঠিক আছে। কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাদের কাছে পড়াশোনা রিলেটেড ভিডিও চলে আসে, ঠিক আছে। কেউ গান নিয়ে থাকে, তাদের কাছে গান নিয়ে গানের ভিডিও চলে আসে। আবার কিছু কিছু ব্যক্তি অন্য বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তো তাদের কাছে সেই সব বিষয় চলে আসে, ঠিক আছে। তার মানে হচ্ছে এইগুলো ওরা বুঝতে কি করে, এইগুলো সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে চলছে, ঠিক আছে। আমরা যেটা চিন্তা করছি এমন তোমরা বুঝতে পারবে, তোমাদের ফোন আছে তোমরাও অনেক ফিল করেছো। আমরা কিছু কিছু সময় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিছু কিছু সময় যা চিন্তা করি না সেই চিন্তাও চলে আসে। না না অনেক লেখানো হয়নি, জাস্ট একটা একটা হয়েছে সেটাই বোঝাচ্ছি। তো এগুলো সবই আর্টিফিশিয়াল আর কেরল হচ্ছে প্রথম রাজ্য যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে টিচার পড়াবে, ঠিক আছে। মানে এখন আর ওই আমাদের মানব দেহের রক্ত মাংসে করা টিচার পড়াবে না, মানে আস্তে আস্তে ওই কেরল রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে ওই যে শিক্ষিকা, কিছুদিন আগে আমরা পড়েছিলাম যে এআই অ্যাঙ্কার নিযুক্ত হয়েছে, তার নাম কি লিসা, কোন রাজ্যে বলো? ওড়িশা রাজ্যে একটা মানে আমরা তোমরা বুঝতেই পারবে না একটা মহিলা অ্যাঙ্কারিং করছে, পুরো একদম মানুষের মতো, মানুষ যেমন অ্যাঙ্কারিং করে তাদের মানুষের যেমন দেখতে সেরকম পুরো, মানে এরকম না যে মানে সে মানে এআই, ওটা হচ্ছে এআই পুরোটাই হচ্ছে, ও এমন ভাবে বলছে বা এমন মানে পুরোটাই মানুষের মতো, সিম্পল মানুষ, শুধু ওর গায়ে রক্ত নেই বাকি সব মানুষের মতো, চিন্তা ভাবনা কথাবার্তা বলা, ঠিক আছে। মানে কিছুদিন পরে হয়তো পুরোটাই এআই রাজত্ব করবে, মানে আজ থেকে ধরো 10 বছর বা 20 বছর পরে পুরোটা এআই মানে সবকিছু করবে, ঠিক আছে। তখন মানে আমাদের আর মানে তখন এআই সব ক্ষেত্রে ইউজ হবে। মাঝে মাঝে আমরা করি না
বড় বড় বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে বা মানে ড্রেনেজ পরিষ্কার করার ক্ষেত্রে এআই মানে ওই রোবট রোবট কাজে লাগছে বা রোবটের ইউজ হচ্ছে এরকম। চলো পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম, এটা তো আগের দিন লিখিয়েছিলাম, ভারতের প্রথম বলতো ফর্মুলা ওয়ান রেস, যে রেসিং ফর্মুলা ওয়ান যে রেসিং, যে কার রেসিং, সেই কার রেসিং এর জন্য তেল বানাচ্ছে কোন কোম্পানি? ইন্ডিয়ান অয়েল লিখেছি কি আগের দিনে? ইন্ডিয়ান অয়েল, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান অয়েল লিখেছেন। ওকে, ভারতের প্রথম এলএনজি চালিত বাস মহারাষ্ট্রের কোথায় বলেছিলেন? হ্যাঁ, ভারতের প্রথম এলএনজি চালিত বাস উদ্বোধন হলো কোথায়? মহারাষ্ট্রে। লেখো ভারতের প্রথম এলএনজি চালিত বাস লঞ্চ করলে। কতগুলো কেটে কেটে আসছে একটু একটু বলুন না, কথাগুলো বুঝতে পারছি না। হ্যালো হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছো? একটু রেসপন্স করো তো, হাত তুলে, প্রত্যেকে ক্লিয়ার হয়েছে আসছে নাকি দেখি তো, ক্লিয়ার আসছে সবাই? সবাই ক্লিয়ার আসছে? কেটে কেটে আসছে কি? স্যার মনে হচ্ছে আমারই টাওয়ারের প্রবলেম স্যার, বুঝতে পারছিলাম না, বলুন আবার স্যার। ভারতের প্রথম আমার কাছে কেটে কেটে আসছে, কেটে কেটে আসছে। ভারতের প্রথম লেখো, ভারতের প্রথম এলএনজি চালিত বাস লঞ্চ করলো কোন রাজ্য সরকার? লেখো মহারাষ্ট্র, নেক্সট প্রশ্নটা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হলো ভারতের কোন রাজ্যে? মানে ভারতের প্রথম, হ্যাঁ জম্মু আর কাশ্মীর, জম্মু কাশ্মীর। ওকে ওকে, চলো জম্মু কাশ্মীর, ভেরি গুড। কি বললেন প্রশ্নটা? লেখো ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ, ব্যাটারি স্টোরেজ ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি, গিগা ফ্যাক্টরি চালু হচ্ছে কোন রাজ্যে? লেখো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, নেক্সট লেখো, নেক্সট একটা প্রোগ্রাম লেখো, প্রোগ্রামটা লেখো স্মার্ট 2024, লেখো স্মার্ট 2024। স্যার আরেকবার বলুন। স্মার্ট মানে স্মার্ট, এস এম এ আর টি, স্মার্ট 2024 প্রোগ্রাম লঞ্চ করলো কোন, কে? লেখো কে লঞ্চ করলো? কে লঞ্চ করলো? আচ্ছা তো লেখো ইসরো, ইসরোর অ্যাকচুয়ালি ইসরো কেন এই যে মানে ইনিশিয়েটিভ এটা লঞ্চ করলো কেন? অ্যাকচুয়ালি মহাকাশ গবেষণা ক্ষেত্রে মানে যুব যুব যে সম্প্রদায় রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে, ঠিক আছে? লেখো মহাকাশ বিজ্ঞানে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য এটি লঞ্চ করা হয়েছে। বলুন। হ্যাঁ লেখো, ওকে লেখো স্মার্ট 2022 লঞ্চ করলো ইসরো, ঠিক আছে? 2024 লঞ্চ করলো কে? ইসরো। কেন লঞ্চ করলো? লেখো ইন্ডিয়ার ইয়াং জেনারেশনকে সায়েন্স এন্ড টেকনোলজি বা মহাকাশ গবেষণার ক্ষেত্রে
মহাকাশ গবেষণা মানে হচ্ছে এরোস্পেস রিসার্চের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য, উৎসাহিত করার জন্য। সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট চলে এসেছে এই মাসের, এগুলো মোটামুটি করলে হলো। স্যার এটা এপ্রিল লেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, না না এপ্রিল না, মার্চ মাসের এই লাস্ট কিছু বাকি ছিল না, এটা শেষ করে দিয়ে এপ্রিলটা শুরু করবো। আছে ঠিক আছে, নেক্সট লেখো। তাই ই টি এ স্পেল, আচ্ছা আমি এ বলছি তাই। স্যার এটা কি সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে? না সায়েন্স এন্ড টেকনোলজি হয়ে গেছে। এটা লেখো বিভিন্ন ধরনের সামিট, সামিট হোস্ট, মানে কোথায় এটা হয়েছে, বিভিন্ন ধরনের সামিট বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম। স্যার ক্লাস রেকর্ডিং করছি, হ্যাঁ হ্যাঁ ক্লাস রেকর্ডিং করছি, নেটওয়ার্ক যাদের প্রবলেম হচ্ছে তোমরা রেকর্ডিং দেখে নেবে। হেডিংটা কি দেবো তাহলে? লেখো প্রোগ্রাম হোস্ট, প্রোগ্রাম হোস্ট, ডিফারেন্ট টাইপস এর প্রোগ্রাম কোথায় হয়েছে, অনুষ্ঠিত হয়েছে, এগুলো আমরা একটু জানবো। ওকে ওকে, তো TAWI টাই ফেস্টিভ্যাল, তাই তো নাকি কি উচ্চারণ হবে? TAWI তাই, তাই নাকি কোন একটা? TAWAI না WI? WI কি স্পেলিং, স্পেলিংটা বললাম কি হবে বলো তো, এটা উচ্চারণ সেটা তাউই হবে মনে হচ্ছে। কি হবে? তাউই, তাউই, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। WI, হ্যাঁ কি হবে সয়লি? তো লেখো তাউই নাকি তাউই ফেস্টিভ্যাল, হ্যাঁ তাউই ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? লেখো জম্মু কাশ্মীর। এ ভাই এত টং টং করে কি আসে? তাউই ফেস্টিভ্যাল কোন রাজ্য হোস্ট করে? লেখো জম্মু কাশ্মীর। চাপারকুট ফেস্টিভ্যাল, নেক্সট লেখো চাপারকুট, CHAPCHAR চাপারকুট ফেস্টিভ্যাল, এগুলো পরীক্ষায় আসে। এই যে স্ট্যাটিক জিকে চাপার হবে না, চাপচারকুট হবে, চাপচারকুট না, হ্যাঁ চাপচারকুট, সরি হ্যাঁ চাপচারকুট, হ্যাঁ সরি। তাই স্পেলিংটা একটু বলবেন চাপচারকুট, CHAPCHAR চাপ চার, CHAR চাপচার কুট উৎসব পালিত হয় কোন রাজ্যে? মিজোরাম, মিজোরাম, ভেরি গুড, বাহ মনিকা, মনিকা জেনারেল নলেজ সম্পর্কে ভালোই কনসেপ্ট আছে। স্যার আরেকবার বলুন না, মাঝে মাঝে পুরো লাইনটা অ্যানসার দিয়ে দে, হ্যাঁ পুরো লাইনটা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ লেখো চাপচার কুট, বাংলায় লেখো অসুবিধা নেই, CHAPCHAR চাপচার কুট ফেস্টিভ্যাল হোস্ট ইন হুইচ স্টেট বা সেলিব্রেট ইন হুইচ স্টেট? লেখো মিজোরাম, মিজোরাম হচ্ছে নর্থ ইস্টের একটা স্টেট, ওই মিজোরামে এই ফেস্টিভ্যালটা আয়োজিত হয়। নেক্সট লেখো নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল মানে উত্তর পূর্ব ভারতের ফিল্ম ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্য হোস্ট করলো? কোন
কোন রাজ্য আসলে? লেখো মণিপুর। নেক্সট লেখো ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল। ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? আধ্যাত্মিক উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? দেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী বলো তো? তেলেঙ্গানা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? ঠিকই বলছো, সুনন্দা ঠিকই বলছো তো, ঠিকই বলছো তো, নামটা বলো। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি। কি রেড্ডি? অনুমল রেওয়ান্ত রেড্ডি। তোমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? ঠিক আছে চলো। হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আজকে অনুমল রেওয়ান্ত রেড্ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার। হুম, আমাদের এখানেও সেম। নেক্সট লেখো ওমেন, লেখো ওমেন এশিয়া কাপ 2024, ওমেন এশিয়া কাপ 2024। ওমেন এশিয়া কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? বাংলাদেশ না? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। ওকে নেক্সট তোমরা কেউ শুনতে পেয়েছো তো সুনন্দা কি বললো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম? শুনতে না পারলে লিখে নাও রিভান্ত রেড্ডি। রিভান্ত রেড্ডি, ওকে। অপশনে যার পিছনে রেড্ডি থাকবে সেখানে টিক মারবো। হ্যাঁ অত ইয়ে করে, হ্যাঁ মোটামুটি যার পেছনে, হ্যাঁ ঠিকই বলেছো। কিন্তু স্যার অন্ধ্রপ্রদেশের সিএম এর নামের পিছনে তো রেড্ডি আছে। অন্ধ্রপ্রদেশের ওয়াইস চন্দ্রশেখর, চন্দ্রশেখর কি আছে? জগনমোহন রেড্ডি আছে। জগনমোহন রেড্ডি, জগনমোহন রেড্ডি। হ্যাঁ জগন, সব গন্ডগোল হয়ে যাচ্ছে সব রেড্ডি।
মুখ্যমন্ত্রী আসে না, এরকম মুখ্যমন্ত্রী আসে না, আসে রাজ্যপাল, তাই না? রাজ্যপাল প্রশ্ন আসে। তাহলে নেক্সট লেখো, ওমেন এশিয়া কাপ 2024 হোস্ট কোন রাজ্যে, সরি কোন দেশ করবে ওমেন এশিয়া কাপ? শ্রীলঙ্কা। ওকে, নেক্সট লেখো, অল ইন্ডিয়া রিসার্চ, অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট হোস্ট করলো কোন আইআইটি, হোস্ট করলো কোন আইআইটি? লেখো আইআইটি মাদ্রাজ। স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। লেখো অল ইন্ডিয়া রিসার্চ স্কলার সামিট 2022 হোস্ট 24 হেল্ড ইন হুইচ আইআইটি? লেখো আইআইটি মাদ্রাজ। আইআইটি কানপুর। আইআইটি মাদ্রাজ। আচ্ছা এবার চলো কয়েকটা এ লিখে নিন, মানে মারা গেছে কয়েকজন ব্যক্তি অবিচুরি, মানে মানে কিছু কিছু ফেমাস পার্সোনালিটি যারা মারা গেছে তাদের একটু জেনে নিতে হবে কারা মারা গেল। ওকে, তো চলো প্রথম লেখো সাদি মোহাম্মদ, সাদি মোহাম্মদ 70 বছর বয়সে মারা গেল, ইনি ছিলেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। লেখো সাদি মোহাম্মদ বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী। হ্যালো, হ্যাঁ, আমি একটু পরে যাচ্ছি, এখন পড়াচ্ছি। একটু পরে যাই। আমি হয়তো বাইরে গেছিলাম ওই কারণে। তো ওকে বলো, আচ্ছা আবার বলো। তো তাহলে হলো সাদি মোহাম্মদ বাংলাদেশের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওকে স্যার, এগুলো কি সম্প্রতি মারা গেছেন? হ্যাঁ হ্যাঁ, সম্প্রতি মারা গেছে এগুলো। হ্যাঁ, এই শিল্পী তো এদেরকে একটু জানতে হবে, শিল্পী টিল্পী এরা, এদের মানে শিল্পী বা বিভিন্ন পলিটিক্যাল ব্যক্তি বা ফেমাস পার্সোনালিটি তাদের মারা গেলে তাদের সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? যেমন অরুণ কুমার শর্মা। ওকে, লেখো অরুণ কুমার শর্মা 91 বছর বয়সে মারা গেল, ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এরকম প্রশ্ন আসে। স্যার কি বরুণ কুমার, কেন বলুন? অরুণ কুমার শর্মা, অরুণ কুমার শর্মা। ই কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? হ্যাঁ, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত লেখো। লেখো ইনি হচ্ছেন আর্কিও মানে প্রত্নতত্ত্ববিদ। লেখো আর্কিওলজিস্ট।
ওকে নেক্সট। নেক্সট লেখো গর্ভপাতকে কি স্যার? গর্ভপাতকে আইনসিদ্ধ করলো কোন দেশ? আইন কি গর্ভপাতকে আইন সাংবিধানিক মানে অধিকার হিসাবে স্বীকৃতি দিল কোন দেশ? গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিল কোন দেশ? এই গর্ভপাত বলতে কি মানে ডেলিভারি হয়ে যাওয়া কি না কি বলতো? গর্ভপাত বলতে কি? অ্যাবর্শন। ও আচ্ছা আচ্ছা। সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিল কোন দেশ? ফ্রান্স। লেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট, এটা গুরুত্বপূর্ণ। লেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল বিট, বিআইটি, বিট না বিগ ক্যাট। বিগ ক্যাট মিন্স হচ্ছে পাঁচটা যে বড় বড় ক্যাট আছে না, মানে কি রকম বলো তো? বিগ ক্যাট কি, কোনগুলোকে বিগ ক্যাট বলা হয় বলো তো? বাঘ, চিতাবাঘ ওইগুলো। হ্যাঁ, বাঘ, চিতাবাঘ, মানে চিতাবাঘ বাঘ হচ্ছে বাঘের আন্ডারে আছে। তারপরে এমনি সিম্পল ক্যাট আর ওর বিভিন্ন টাইপের যে ক্যাট গুলো আছে না, সরি, বিভিন্ন টাইপের মানে বিড়ালের যে। হ্যাঁ, ইন্ডিয়াতে আছে তো। হ্যাঁ, এই কিছুদিন আগে নরেন্দ্র মোদি ওই বিগ ক্যাট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মানে করলো আর কি, হেল্প করলো, অনুষ্ঠিত করলো আর কি। দেখো হেডকোয়ার্টার অবস্থিত ভারতে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ন্যাটো এর স্যার একবার কোশ্চেনটা বলুন। বিগ ক্যাট কি বললেন? ইন্টারন্যাশনাল বিগ, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভারতে। ওকে চলো এবার মানে এটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্যার এটা কি বললেন অ্যানসারটা? ইন্ডিয়া। ন্যাটো 32তম সদস্য দেশ কি? কে? সুইডেন। সুইডেন, সুইডেন, সুইডেন। হ্যাঁ, 31তম কি হবে তাহলে? ফিনল্যান্ড। ফিনল্যান্ড, ফিনল্যান্ড, সরি ফিনল্যান্ড। হ্যাঁ, 31তম ফিনল্যান্ড আর 32তম সুইডেন। ন্যাটোটা কি? ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, প্রশ্নটা হলো ন্যাটোর 32তম মেম্বার কোন দেশ? দেখো সুইডেন। দেখো এই ন্যাটোটা কি স্যার? 31তমটা কোনটা একটু বললেন? ফিনল্যান্ড, 31তম ফিনল্যান্ড স্যার। হ্যাঁ বলো। বুঝো ওই বিগ ক্যাট দিয়ে কি একটা বললেন, আমি শুনতে পাইনি। হ্যাঁ, বিগ ক্যাট মানে হচ্ছে এই দেখো, অ্যাকচুয়ালি বিগ ক্যাট মিন্স হচ্ছে পাঁচটা বড় 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 ঠিক না মানে বিড়াল জাতীয় যে প্রাণীগুলো আছে, মানে এমনি তো বিড়াল আছে, হনু বিড়াল, তারপরে হচ্ছে ওই সে কিছুদিন আগে আমাদের এইদিকে সেই আর একটা সেই কি মানে বাঘ রোল যেটাকে বলা হয় আমাদের ভারতের, সরি পশ্চিমবঙ্গের যে জাতীয় পশু তার নাম কি বলতো? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? এরকম ব্যাপারটা আমাদের এদিকে হুজুগ উঠেছিল এবং হয়েছে অনেক জায়গায়। এবারে কি হচ্ছে, যাকে মানে যখন দেখতে পাচ্ছে ওই মেছো বিড়াল মানে ওটাকে বলা হয় এখন ওই কি বেশ বলে নাম ডাকে, যাই হোক আর কি, ওই মেছো বিড়ালে এখানকার লোকেরা অত কি আর জানে যে মেছো বিড়াল, মেছো বিড়াল এখন হচ্ছে ওরা হচ্ছে কি বেশ বলে বাঘরুল। হ্যাঁ, বাঘরুল।
বাঘরোল আর মেছো বিড়াল একই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ একই। একই তো। এবারে ওটাকে মারার জন্য সব মানে লাঠি ফাঁড়ি নিয়ে বসে আছে ভাই, বা মারলে বেরো মানে অ্যাকচুয়ালি এইটা তো অ্যাকচুয়ালি মানে বিলুপ্ত প্রায়, বিলুপ্ত প্রায় মানে এন্ডেঞ্জার স্পিসিস, খুব কম পাওয়া যায়। তো সেটাকে যদি এরকম ভাবে মেরে দেয় তাহলে কি হবে, মানে মানে এটা কোনো মাঝে মাঝে সে এক একটা সেই ইয়ে ওঠে না, সেই হুজুগ বলে মানুষের এক একটা সময় এক একটা সময় হয়, বুঝলে তো? আমাদের এদিকে এরকম মারছে, তোমাদের ওইদিকে এরকম হয়েছিল? আমাদের এখানে না, আমাদের তো মেরেছে তারা, তাহলে আঁকড়ে মানুষের উপর আক্রমণ করে চোখ টোক তাহলে খারাপ করে দিয়েছে। হ্যাঁ এরকম হচ্ছিল, আমাদের এখানেও হয়েছে আশেপাশে সরিষা। 32তম মেম্বার আর 31তম মেম্বার তো একটু বলুন না। আমাদের এখানে ওই ছুটিতে, আমাদের এখানে ছুটিতে গত সপ্তাহে এমন 75 জনকে মানে কুকুরে একদিনে কামড়েছিল। ওকে ওই বাঘরোল না না স্যার, কুকুরে একদিনে 75 জনকে কামড়েছিল, মানে আমাদের ছুটিতে এটা ইয়ে আছে, থানা আছে। আচ্ছা সে কি ওই পাগলা হয়ে গেছে মনে হয়, পাগলা কুকুর ওই স্যার। চাইনিজ আর চাইনিজ ভার্সেস ইন্ডিয়া সিনেমাটা দেখেন ওই রকম। ও আচ্ছা, একটা কুকুর কামড়েছে অত জনকে? না স্যার একটা কুকুর না, অনেকগুলো, মানে কুকুরগুলো খেপে গেছে এই রকম ব্যাপার, কুকুরগুলো খেপে গেছে। তো যাই হোক, তো এরকম হয়েছে। আচ্ছা যেটা বলছিলাম, ফিস বিগ ক্যাটটা বলে দিই, বিগ ক্যাট মানে হচ্ছে এরকম বিড়াল জাতীয়, যেমন বাঘ এইরকম, মানে ওই বাঘরোল মেছো বিড়াল যেটাকে বলা হয় বা এরকম জাতীয়। সিংহটা মনে হচ্ছে বিগ ক্যাটের মধ্যে পড়ছে, বুঝলে? সিংহ এগুলোকে মানে এগুলো সংরক্ষণের জন্য বা এগুলো যাতে বিলুপ্ত হয়ে না যায় তার জন্য মানে বিভিন্ন ইনিশিয়েটিভ লঞ্চ করা হয় বিভিন্ন দেশ থেকে বা ভারত, ভারতবর্ষে সেটা করা হয়েছিল। এবং এই যে বিগ ক্যাট অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল যে বিগ ক্যাট অ্যালায়েন্স এর হেডকোয়ার্টার ইন্ডিয়াতে অবস্থিত। হারে না বোঝা গেল, শুনতে পেয়েছো? আচ্ছা এবার চলো 31তম আর 32তম সদস্য ন্যাটো। ন্যাটোর 31তম সদস্য ফিনল্যান্ড এবং 32তম সদস্য সুইডেন। এই ন্যাটোর জিনিসটা কি একটু বলে দিচ্ছি, শোনো। ন্যাটো হচ্ছে, এর সম্পূর্ণ অর্থ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, এটার কাজ কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি ভাবে কোন মানে অন্য কোন দেশ, এর 32টা টোটাল দেশ আছে, সেই দেশগুলো স্পেশালি ইউরোপ মহাদেশের দেশগুলো নিয়ে হচ্ছে এই একটা গ্রুপ গঠিত ন্যাটো। এই ন্যাটোর চুক্তি আছে যে এই ন্যাটো দেশগুলোর মধ্যে যদি কোনো একটা দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করে, যেমন ধরো যদি আমেরিকা আক্রমণ করে কোনো একটা দেশে, এই ধরো সুইডেনকে আক্রমণ করলো বা ফিনল্যান্ডে আক্রমণ করলো বা জার্মানিকে আক্রমণ করলো, সঙ্গে কি হবে, এই 32টা দেশ সম্মিলিতভাবে ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিছুদিন আগে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে মানে ইউক্রেন চেয়েছিল যে আমরা ন্যাটোর মধ্যে অন্তর্ভুক্ত হব। এবার রাশিয়া ওদিক থেকে থ্রেট দিচ্ছে, বলছে ভাই ইউক্রেনকে যদি তোমরা নাও তাহলে ফল ভালো হবে না। তো এইসব মানে অনেক কিছু আমরা শুনেছি বা এ করেছি। তো বিষয়টা হচ্ছে ইউরোপ মহাদেশের ছোট ছোট অনেক, ছোট বড় অনেক দেশ মিলে মানে প্রায় 32টা দেশ মিলে হচ্ছে ন্যাটো অন্তর্ভুক্ত, ন্যাটোর মধ্যে পড়ছে। এখানে বলা হয়েছে যে ব্যবসা বাণিজ্য বা আন্তর্জাতিক সুরক্ষা ক্ষেত্রে কোনো বৈদেশিক মানে শত্রু বা বৈদেশিক কোনো দেশ যদি আক্রমণ করে বা তাদেরকে মানে প্রবলেম তৈরি করে, তাহলে এই ন্যাটোর অন্তর্ভুক্ত সমস্ত দেশ সম্মিলিতভাবে তার সঙ্গে লড়াই করবে। ওকে, তো এর 32তম সদস্য হচ্ছে সুইডেন। ক্লিয়ার হয়েছে বিদিশা? এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো নেক্সট। নেক্সট লেখো, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ, বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মসজিদ। আইআইটি এরকম
কারেন্ট অ্যাফেয়ার্সে পড়লাম না কিছুদিন আগে, তাই না? ইন্দোর, বেঙ্গালুরু, আইআইটি মাদ্রাজ, এরকম থ্রি ডি প্রিন্টেড। তো এরকম থ্রি ডি প্রিন্টেড প্রথম হচ্ছে মসজিদ লেখো তৈরি করলো সৌদি আরব। নেক্সট, বিশ্বের প্রথম শুকরের কিডনি মানব শরীরে প্রতিস্থাপন করলো কোন দেশ? আমেরিকা, স্যার থ্রি ডি প্রিন্টেড ব্যাপারটা কি বলুন তো? থ্রি ডি প্রিন্টেড মসজিদ মানে, থ্রি ডি প্রিন্টেড মানে সে আমরা থ্রি ডি ছবি দেখি যেদিক থেকে দেখবো আর কি, মানে আচ্ছা মানে থ্রি ডি যে ছবিগুলো হয় ওরকম মানে মন্দির বা মসজিদের স্ট্রাকচারটা ওইভাবে তৈরি হয়েছে? হ্যাঁ না, স্ট্রাকচারটা না, প্রিন্টেড মানে বাইরে থেকে প্রিন্ট করা। মাঝে মাঝে দেখবে রাস্তাতে আমি একটা মানে মানে আমাদের এখানে ডায়ন ঢাবারে তোমরা দেখবে কিনা, একটা একটা মানে একটা বিজ্ঞাপন না এমন ভাবে ইয়ে করেছে মানে লাগানো আছে ভাই, সামনে থেকে দেখলে যেমন আবার সেই মানে ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলে যেমন সে আমার দিকে তাকিয়ে আছে ভাই, আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলেও সে আমার দিকে তাকিয়ে আছে, মানে সেম আর কি। মানে এগুলো থ্রি ডি প্রিন্টেড আর কি, মানে এই যে সাইন বোর্ড গুলো তো এরকম আর কি, থ্রি ডি প্রিন্টেড। আমরা পোস্ট অফিস পড়লাম না, মানে পোস্ট অফিস মানে প্রিন্ট করা, মানে এমনভাবে প্রিন্ট করা আর কি, মানে দেখলে মনে হবে যে এটা যেদিক থেকে দেখবো মানে শেপটা সেম, মানে শেপ বোঝা যাবে আর কি, মানে পেইন্ট করছে সেইভাবে পেইন্ট করছে। হ্যাঁ আচ্ছা, থ্রি ডি প্রিন্টেড পোস্ট অফিসটা কোথায় বললেন স্যার? ওটা ইন্দোর, বেঙ্গালুরু না ইন্দোর কি একটা আছে, বেশ ভুলে গেছি, আর বেঙ্গালুরু না ইন্দোর গো, বেঙ্গালুরু হবে মনে হয়, মানে বেঙ্গালুরু, হ্যাঁ বেঙ্গালুরু হবে। ঠিক আছে, হ্যাঁ চলো নেক্সট। পোখরা সম্প্রতি নিউজে এসছে কি জন্য? পোখরা, পওকার খ, সরি পোখরা, পো খারা, পওকা খয়কার রয়াকার, পোখারা। পোখরা সম্প্রতি নিউজে এসছে কি জন্য? অ্যাকচুয়ালি এই পোখরাটা যদি কোন দেশে অবস্থিত লেখো নেপালে, নেপালের একটা শহর, মানে শহর ঠিক বলে দর্শনীয় স্থান, পর্যটন পর্যটনের রাজধানী হিসাবে স্বীকৃতি দিল, লেখো এটি নেপালের অবস্থিত পোখরাকে পর্যটনের রাজধানী হিসাবে ঘোষণা করলো নেপাল। কি বললেন আরেকবার বলুন, পর্যটনের পর্যটনের রাজধানী হিসাবে ঘোষণা করলো নেপাল, এই নেপাল, হ্যাঁ নেপাল। একটা বিশাল একটা নিউজ, ঠিক আছে, যে আরব সৌদি আরব যে সৌদি আরবের মেয়েরা বোরখা ছাড়া বাইরে বেরোতে পারতো না, ঠিক আছে, বা পড়াশোনা করতে দিত না, সেই সৌদি আরবের হয়ে প্রথম, ঠিক আছে, মিস ইউনিভার্সে অংশ নিচ্ছে, ঠিক আছে, এটা খুবই মানে অবাক কাণ্ড ব্যাপার। মানে এখন সৌদি আরবের মানে আন্দোলন হচ্ছে, আমি জানতাম না, এত এর কাছ থেকে সব শুনেছি,
ওই তোমার এই আমাদের এই মৌপিয়া, ঠিক আছে, সৌদি আরবে। ওখানে মানে আগে হতো কি হতো, মানে ওই যে মহিলাদের মানে বাইরে বেরোতে কোনো কাজ টাজ কিছু করতে দিত না, ঠিক আছে, মানে কোনো আইন মানে এরকম করা হতো না, ঠিক আছে, মানে মহিলারা ঘরে থাকবে, কোনো বাইরে কোনো কাজ করবে না বা এডুকেশন অতটা ইয়ে করবে না, এডুকেশন হ্যাঁ এইসব নিয়ে পরবর্তীকালে আন্দোলন হলো ওখানে অনেক দিন ধরে আন্দোলন হয়, এবং আন্দোলন করার জন্য অনেক অনেকে মেরেও দিয়েছিল আর কি, ঠিক আছে, বা তার বিরুদ্ধে করেছিল। তো অনেক দিন ধরে আর কি এটা মানে আন্দোলন, যে বোরখা পড়বে না বা বোরখা পড়ার বিরুদ্ধে বা শিক্ষা মানে কাজ করবে বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ, তো এরকম আর কি করার কারণে আর কি বর্তমানে অনেকটা মানে সেটা সরকার সাপোর্ট করছে বা সরকার এগিয়ে এসছে বা এ করছে আর কি, সরকার হতে পারে বা ইন্ডিভিজুয়াল হতে পারে। তো সম্প্রতি আর কি 2024 সালে মিস ইউনিভার্সে সৌদি আরব থেকে অংশগ্রহণ করছে, লেখো রুমি, মিস ইউনিভার্স 2024 এ প্রথমবার সৌদি আরবের হয়ে অংশগ্রহণ নিচ্ছে কে? যেমন ধরো কিছুদিন আগে মানে সৌদি আরব থেকে প্রথম মানে করা হলো গো স্যাটেলাইট পাঠানো হলো, ঠিক আছে, সেখানে একটা মহিলা বিজ্ঞানী সেখানে পাঠানো হলো, মেয়েটার নাম ভুলে যাচ্ছি, নামটা মনে রাখা খুব মুশকিল, লেখো রুমি, রুমি রুমি, হ্যাঁ বল, পড়াচ্ছি তোরা আলোচনা কর না, আমি একটু পরে যাচ্ছি, নটার পরে, 9:10-15 নাগাদ যাচ্ছি। সিংহাসন, হ্যাঁ সিংহাসন ওই প্যান্ডেলাতে, হ্যাঁ হ্যাঁ ও নেই, ও কোথা থেকে নিয়ে আসবে, মিষ্টি তো দাদা বলে দিয়েছে, তো আইসক্রিম বলে দিয়েছি, তো ওখানে এখনো ওটা ওটা এখনো আমি দেখি আজকে রাতে, আজকে রাতে আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, আচ্ছা ওর বাবা আসবে, তো আসলে বলা হবে, দেখছি আমি আজকে রাত, হ্যাঁ 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 চলো, চাঁদের প্রথম মানে রেলওয়ে ট্র্যাক স্থাপন করছে, মানে কে বা কোন, সরি ইসরো, নাসা 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 মানাবে আর কি, রেল ট্র্যাক মানে রেলের ট্র্যাকই, হ্যাঁ নাসা, হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ স্যার, চলো ট্র্যাকই মানে আমাদের মতো নয়, ওটা আলাদা সিস্টেম, হ্যাঁ দেখা গেল আমরা সবাই টোটো করে চাঁদে যাচ্ছি, সেটাই চাঁদে ওরা সেই রেল লাইন পাচ্ছে, কি সব চিন্তা ভাবনা এদেরটা কি জানি ভাই আমরা, সে তো অবশ্যই গো, এই দেখো উন্নত দেশগুলোতে যখন 6G হয় আমাদের তখন 4G হয়, 5G হয়, ওদিক থেকে শুরু হয় বিভিন্ন সব, তো ওদিক থেকে শুরু হয় মানে ওরা একটু উন্নত দেশ, বিদেশে তো 15G শুনছিলাম, 6G না তো আরো বেশি, যতই জি হোক ওই লাস্টে সেই সেম 5G সে 4G সে, চলো দেখা যাক আর কি, মিষ্টি বলে স্যার রুমি, রুমি কি তারপরে কিছু আছে নাকি, হ্যাঁ রুমি আর ওই নামটা একটু কঠিন মতো আমি বলছি, আল আল কুয়ান কানি ওয়াল, আচ্ছা স্পেলিং আমি বলছি, দেখো এ এল
কিউএ লেখো আল এ এল আল একটু মিউট করো অনুভা আল কিউ এ এইচ টি এ এন আই ঠিক আছে টি এইচ আল কোয়াতানি আল কোয়াতানি আল কোয়াতানি হ্যাঁ আল কোয়াতানি এমনি রুমি রুমিটা হালকা করে মনে রাখবে ওগুলো মনে থাকবে না আচ্ছা তোমাদের একটু যেহেতু আছো মোটামুটি সবাই আছো হালকা করে একটু বলে দিই হালকা করে বলতে সামনে তো বিয়ের প্রস্তুতি কেমন চলছে হ্যাঁ বিয়ের প্রস্তুতি তো চলছে ওই সব বিয়ে কবে ঠিক হলো স্যার প্রিপারেশন ওই সব আজকের সব মিটিং হচ্ছে দাদা রাখছে সাতাশ তারিখে বিয়ে আর আঠাশ তারিখে বউ ভাত হবে পরের দিনেই করা হবে কবে যাবো স্যার তোমরা তো সাতাশ তারিখেই আসবে আমরা পরীক্ষা হয়ে গেলেই চলে যাবো ভয় লাগছে আসো নো প্রবলেম আমার তো ভয় লাগছে ঘাম টাম বেরিয়ে যাচ্ছে চারিদিক থেকে তোমরা আসো যদি সাহস পাই একটু বুঝলে তো তোমাদেরকে আসতে হবে তোমাদেরকে সবাইকে ইনভাইট করছি স্যার আপনি কি যুদ্ধ স্যার আপনি কি যুদ্ধে যাচ্ছেন খুব মানে টেনশন আছে যুদ্ধে যাচ্ছেন সে আমার মানে আপনি কি যুদ্ধে যাচ্ছেন যুদ্ধে বলতে জানি না কি রকম এরকম মনে হয় হচ্ছে যেন যুদ্ধে যুদ্ধে নামছেন স্যার যুদ্ধে যাচ্ছেন না নামছেন শুরু হলো যুদ্ধ তাই না বিশাল কঠিন না যুদ্ধটা কি জানি কি হবে সেটাই টেনশনে তো ভয় লাগছে বুঝলে যাই পারে হয় হোক যুদ্ধে নেমে যাই ঠিক আছে ও যা হবে হবে দেখা যাবে তাই না তো যাই হোক আমি তোমাদেরকে ইনভাইট করছি প্রত্যেকে আমার বাড়িতে সবাই নিমন্ত্রণ রইল ঠিক আছে আমি একটা কার্ড পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আজকে আমি কিভাবে তোমাদেরকে ইনভাইট করবো সেটা আমি বুঝতে পারছিলাম না ঠিক আছে তো কয়েকজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলাম ঠিক আছে তো এর আগেও নিয়েছিলাম তো বললো যে এরকম ভাবে পাঠিয়ে দিন তো সেই কারণে আমি বুঝলে দিলাম গ্রুপে ভেতরে দেব ভেতরটা ডেটটা তো চেঞ্জ হয়ে গেছে বুঝলে এটা ডেটটা আগের ডেট ছিল তো ডেটটা একটু ইয়ে করে দিয়েছি মমিতা আসছে রাজস্থান থেকে তোমরা সবাই পশ্চিমবঙ্গে আছো চলে আসো ঠিক আছে বুঝলে বিদিশা দেবশ্রী দেবাশিস অনুভা এভরিওয়ান আসছো তো দেবাশিস পারিনা মঞ্জিনা মঞ্জিনা তো আসছে মঞ্জিনা আমাদের কলকাতায় আছে কাছাকাছি স্যার চেষ্টা করবো আসার জন্য আমি তো অনেক দূরে থাকি আচ্ছা ঠিক আছে প্রত্যেককে বলছি মনিকা আসছে নার্গিস তো আসছে নীলাঞ্জনা মৌমিতা পৃথা প্রিয়াঙ্কা রাজীব সহেলি সঞ্চিতা সুস্মিতা প্রত্যেককে বললাম ঠিক আছে তো ঠিক আছে এইভাবে ছাড়া আর কিভাবে বলা যায় বলো ওকে তো চলো শুরু করি বা পড়াশোনা হোক আর ওইদিকে একটু ইয়ে করতে হবে একটু
বলে দিই আর কি করবো, ঠিক আছে, সামনে একটা হালকা করে দিলাম, ঠিক আছে স্যার, রিল্যাক্স থাকুন, রিল্যাক্স, হ্যাঁ বলছি রিল্যাক্স থাকুন, এখন আবার রাতে ঘুম ভেঙে যাচ্ছে বুঝলি, টেনশন ঘুমোতে ঘুম ভেঙে যাচ্ছে, কি হচ্ছে এখানে তো সব এক্সপিরিয়েন্স দিদিরা আছে, হ্যাঁ পরামর্শ স্যার, ক্লাসের পরে 5 মিনিট আমরা টিপস দিব, ঠিক আছে, আচ্ছা বাহ, আমার তো এখানে কোনো টেনশনই নেই, আমার তোমরা আছো পাশে, ঠিক আছে, সবাই বিবাহিত কম বেশি, কম স্যার, আচ্ছা সম্প্রতি মসলিন শাড়ি, এটা আমাদের বাঙালিরা পরে তাই না, তোমরা তো সবাই পরো মসলিন শাড়ি পরো নাকি, তোমরা তো সব বেনারসি শাড়ি পরো, বেনারসি কোনটাতে পাওয়া যায় না স্যার, হ্যাঁ মুর্শিদাবাদ মালদাতে এইগুলোতে তো মানে শাড়ি মানে ভালো দিয়েছে, হ্যাঁ দিলাম একটা, আমি দেয়া হোক একটা মানে সবাই দেয়, আমি দিয়ে দিই আর কি, গোলাপটা আপনি পেলেন না দিবেন বলে দিয়েছেন, নিয়ে গেছিলাম ঠিক আছে, তো আমি আর দিইনি, আমি হাতে ধরে আছি ঠিক আছে, দিতেই ভুলে গেছি, কি আর করবো মানে, ও অ্যাকচুয়ালি আমার হাতে ছিল না, হ্যাঁ ভুলে গেছি তো দিতে, এরকম ভুলে গেলে কপালে দুঃখ আছে, রাজীব কি বলছো, দুঃখিত আপনার বইতে যেতে পারবো না, অনেকটা ডিস্টেন্স, এখানে কেউ অতটা আসতে পারবে না মনে হয়, ঠিক আছে, এই কাছাকাছি যারা আসবে আছে তারাই হয়তো আসতে পারবে, ঠিক আছে, সবাই তো আর আসতে পারবে না, ঠিক আছে অসুবিধা নেই, আমি আছি তো, সব স্যার ছবি দেবেন, ছবি গ্রুপে দেখবেন স্যার, আপনার সঙ্গে দেখা করতে যাব, এস্টাবলিশ হয়ে আপনার সঙ্গে দেখা করতে যাব, তার আগে ঠিক আছে একদম স্যার, প্রথম শুনলাম এরকম খামারু সারনেম, ও আচ্ছা আচ্ছা প্রথম শুনেছো, হ্যাঁ প্রথম শুনলাম, আপনার কাছে দেখলাম, না না আমার মাসিদের টাইটেল বাস, ঠিক আছে, সে বক্স বক্স টাইটেল আছে যেটা জানি, বক্স বক্স টাইটেল আছে, হ্যাঁ হ্যাঁ বক্স আছে, আমাদের এখানে মাল টাইটেল আছে, মাল ঠিক আছে, মাল টাইটেল, চাই ওখানে টাইটেল অনেক তো নাই, তারপরে গুড়ে টাইটেল, গুড়ে ঠিক আছে, গুড়ে মাল, তারপরে বাস, বাস টাইটেল, বাস টাইটেল, বাস বাস দাস না বাস, ও বাস কি বললেন, সম্প্রতি মুসলিম সারি জিআই ট্যাগ পেলো, কি বললেন, কোন রাজ্য মানে কোন রাজ্যের মুসলিম সারি জিআই ট্যাগ পেলো, লেখো পশ্চিমবঙ্গের, নেক্সট লেখো
সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক এজের শিশুর কবর আবিষ্কৃত হলো? নিওলিথিক এজের শিশুর কবর আবিষ্কৃত হলো? দেখো হিস্ট্রিতে তিনটে এজ রয়েছে, মানে আমরা হরপ্পান সিভিলাইজেশন আমরা পড়েছি, কিন্তু তার আগে একটা এ রয়েছে, আমি ওই পার্টটা পড়াইনি তোমাদের, এর আগে পড়িয়েছি। তো মানে একটা হচ্ছে মানে নিওলিথিক এজ, সরি আরে চ্যালকোলিথিক এজ, নিওলিথিক এজ, এ ভাই ভুলে গেছি, প্রি ক্যাম্বিয়ান, প্রি, আমি তো জিওগ্রাফিতে চলে যাচ্ছি, বলো না, মেসোলিথিক, নিওলিথিক, আর একটা হচ্ছে প্রাচীন, যেটা মানে যেটা প্রাচীন, প্যালিওলিথিক এজ, ঠিক আছে, মেসোলিথিক এজ আর হচ্ছে নিওলিথিক এজ, না প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব্য প্রস্তর যুগ, এই তিনটে যুগ রয়েছে। এই তিনটে যুগের মধ্যে এই নব্য প্রস্তর যুগে না মানুষ মানে ওই যে চাষাবাদ করতে শুরু মানে করতে শুরু করলো, তারপরে হচ্ছে আগুন টাগুন জ্বালাতে শুরু করলো, হ্যাঁ লাঙ্গল টাগুন দিয়ে ওইসব চাষাবাদ করতে শুরু করলো ওই নিওলিথিক এজে। তার আগে মানুষ এই বন্য জীব জন্তুর মতো থাকতো, বুঝলে, গুহাতে থাকতো, গাছে পালায় থাকতো, ফল মূল খেত, মানে অনুন্নত আর কি, মধ্য প্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগে। কোন রাজ্যে নিওলিথিক এজের তারপরে কি বললেন? হ্যাঁ বলছি দেখো, সম্প্রতি কোন রাজ্যে নিওলিথিক এজের শিশুর কবর আবিষ্কৃত হলো? শিশুর কবর আবিষ্কৃত হলো, লেখো তামিলনাড়ুতে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, তোমরা পারবে। সম্প্রতি না মানে একটা রাজ্য সরকার দুটো শিশুকে অনুমোদন দিয়েছে, মানে যাদের দুটো শিশু থাকবে তারা হচ্ছে সরকারি যে ফেসিলিটি আছে সেগুলো পাবে আর কি, এবার দুটোর বেশি শিশু নিলে সেই সমস্ত আর ফেসিলিটি আর পাবে না। কোন রাজ্য সরকার সেটা চালু করেছে সম্প্রতি, সংবিধান স্বীকৃতি করেছে? ইউপিতে ওয়ান চাইল্ড করেছিল ইউপি। বলো এমপি না স্যার, অসম, অসম অনেকদিন আগে হয়ে গেছে, সম্প্রতি রাজস্থান। নেক্সট লেখো, ওয়াটার ইনফরমেটিক সেন্টার প্রতিষ্ঠা কর, লেখো ওয়াটার ইনফরমেটিক সেন্টার প্রতিষ্ঠা করবে কোন রাজ্য? ওয়াটার ইনফরমেটিক সেন্টার রাজস্থান সরকার টু চাইল্ড পলিসি নিয়েছে, এবং যারা এটা নিতে পারবে তারা সরকারি বেনিফিশিয়াল, মানে সরকারি যে বিভিন্ন ধরনের বেনিফিট মানে মানে কি বেনিফিট দেওয়া হয় সেগুলো পাবে, টু চাইল্ড পলিসি। কোন রাজ্য সরকার? রাজস্থান সরকার। তারপরে বলেছে যে ওয়াটার ইনফরমেটিক সেন্টার চালু করবে কোন রাজ্য সরকার? দেখো ওড়িশা, এটা তো সবাই জানো, আমি তো বলছি ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় গড়ে তোলা হয়েছে বলো? পাটনা, তামিলনাড়ু। এ ভাই পাটনা। ভারতের প্রথম ডলফিন রিসার্চ, স্যার বুঝতে পারলাম না, ভারতের প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় গড়ে তোলা হয়েছে? লেখো পাটনাতে, বিহারের পাটনা। এরকম কোয়েশ্চেন আছে, ডলফিনকে অ্যাকোয়াটিক অ্যানিমাল হিসেবে, ওটা তামিলনাড়ু, তামিলনাড়ু। নেক্সট লেখো,
আহমেদাবাদের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? প্রয়াগরাজ? না, এটা তো এলাহাবাদের প্রয়াগরাজ। অহল্লাবাই থেকে অহল্লা, মানে অহল্লা অহল্লানগর, অহল্লানগর। আহমেদাবাদের বর্তমান নাম কি? অহল্লানগর। দেখো এটা খুব ভালো প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন প্লাস হচ্ছে ভূগোলের প্রশ্ন, এটা ভূগোলে অ্যাড হয়ে যাবে কিছুদিন পরে ভূগোলের বইতে। কোনটা স্যার? এশিয়ার মানে ভারতে যদি বলা হয় ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি বলো তো, কি আছে এখন? জড়িয়া। ঝাড়খণ্ডে জড়িয়া আছে প্রাচীন, তারপরে অনেক কিছু হয়ে গেছে। উড়িষ্যার বোকারো, উড়িষ্যার তালচের, উড়িষ্যার তালচের। এবং বর্তমানে বৃহত্তম এশিয়ার বৃহত্তম কয়লা খনির আবিষ্কার হয়েছে ছত্তিশগড়ের। প্রশ্নটা কি লিখবো, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? হ্যাঁ লেখো, ভারত তথা এশিয়ার বৃহত্তম কয়লা খনি নাম কি? ছত্তিশগড়ের হাসদেও জঙ্গল, তবেই তো জঙ্গলটাকে পুরো কেটে বিয়ে করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লেখো, ছত্তিশগড়ে গেভরা কয়লা খনি, গেভরা কয়েকার ভ রয়েকার গেভরা কয়লা খনি, এটা দুদিন পরে ভূগোল বই আসবে। ঠিক আছে আরেকবার বলুন, কেটে কেটে এলো বুঝতে। হ্যাঁ লেখো, ছত্তিশগড়ের গেভ গয়কার ভ রয়কার গেভরা, গেভরা। ঠিক আছে গেভরা কয়লা খনি। তাহলে উড়িষ্যা তালচেরটা কি? উড়িষ্যা তালচের মানে খনি, মানে এটাও কয়লা খনি কিন্তু এখনো পর্যন্ত আছে, যদি এখন প্রশ্ন এটাই হবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এগুলো মানে ধরো আপডেট, এগুলো আপডেট ইনফরমেশন। ঠিক আছে এটা ভবিষ্যতে এগুলো বইতে লেখা হবে, বুঝতে পেরেছো? স্যার তাহলে ইন্ডিয়ার ইন্ডিয়ার লার্জেস্ট কোল মাইন হচ্ছে ছত্তিশগড়ের গেভরা, তাই তো? হ্যাঁ গেভরা। আচ্ছা আর তুমি যদি 19 ছেলে মেয়েদের পড়াও তখন ওই গেবরা টেবরা বললে হবে না, কেটে একদম ইয়ে করে দেবে। এমনি মাস্টাররা পড়াশোনা করে না, সব টুকে 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 না সাদা খাতা জমা দিয়ে সব মাস্টারমশাই হয়েছে, তারা এইসব কী করে জানবে? তারা তো জানবে না, বইয়েতে যা আছে তাই করতে হবে, নাহলে কেটে একদম ঘেঁচাং করে দেবো। ঠিক আছে এবার তুমি পড়ো, ধরো পড়াশোনা করেছো জিওগ্রাফিতে নাকি 98 মানে কতজন, সেই তোমরা তো সব দেখেছো কতজন সব মানে সব ফেক। আমার কাছে একটা সেই তোমাদেরকে বলি, বলা উচিত না, এক বছর আগে একটি একটা ওই ইলেভেন টুয়েলভে নাইন টেনে একটা মাস্টারমশাই পড়তে এসেছিলো। ঠিক আছে ওই পিটি পড়বে বলে, তো কি বলবো খারাপও লাগে বলতে। আমি কাউকে একজন দেখেছিলাম, মৌমিতাকে না কাউকে দেখেছিলাম না, বিদিশাকে দেখেছিলাম। বিদিশা বলতে এই বিদিশা না, জিওগ্রাফি বানা না হলে আপনি মানে কোন সাবজেক্টে বলছে জিওগ্রাফি, মানে ভুল করে করেছে নাকি মানে নিজের এতে করেছে বুঝতে পারছি না, বানানটা ভুল ঠিকেছে। ঠিক আছে আমি তারপরে আমি আর কিছু বলিনি, আর কি বলবো, ঠিক আছে আসলে তো এবারে বুঝতে পারছো কেন এরকম অবস্থা, 90 জনের মধ্যে যদি এরকম 80 জন এরকম হয়ে যায় তাহলে কি করে হবে এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু হলো কোন রাজ্যে? এটা তো জানো, টিউলিপ ফুলের বাগান শ্রীনগরে। শ্রীনগরে
শ্রীনগর হয়েছে। আচ্ছা একটা প্রশ্ন করি, এটা বলবে, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির কোথায় উদ্বোধন হলো? রাজস্থান। নেক্সট প্রশ্ন বলি, 900 বছরের পুরানো চালুক্য তেলেঙ্গানা। বাবা রে, প্রশ্ন করতে দিচ্ছে না, বুঝতে পারছো পারে না, কেমন ফাটিয়ে পড়ছে এরা। শিলালিপি পাওয়া গেল কোন রাজ্যে? ঠিক আছে, আচ্ছা প্রশ্ন করব কিছু, চালুক্য বংশের শিলালিপি পাওয়া গেল কোন রাজ্যে? মার্চ মাস হলো কমপ্লিট, কমপ্লিট হয়ে গেছে মার্চ মাস। স্যার আরেকবার বলুন, বিশ্বের প্রথম 900 বছরের পুরনো একটু বলো তো কেউ। এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ধরো, অন্তত ডেট গুলো শুরু করি, লেখো এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। এই প্রশ্নটা বলুন না, বিশ্বের প্রথম 900 বছরের পুরনো চালুক্য বংশের শিলালিপি পাওয়া গেল কোন রাজ্যে? চালুক্য বংশের শিলালিপি পাওয়া গেল কোন রাজ্যে? প্রশ্ন করি পুরানো,